اللهم اهدنا فيمن هديت، وعافنا فيمن عافيت، وتولنا فيمن توليت، وبارك لنا فيما اعطيت، وقنا شر ما قضيت، انك تقضي ولا يقضى عليك. الحمد لله كفر السلام على عباده الذي نستفهم مباد بون اجنتيتين. الشامي নামাজ পড়ে না সাথে সাথে ইসলামের অন্যান্য যে বিধানাবলী রয়েছে তাও সঠিকভাবে আদায় করে না তবে স্বামী স্ত্রীকে যথেষ্ট মোহাব্বত করে ভালোবাসে এবং স্ত্রীর পিতামাতা তার ফ্যামিলির মেম্বাররাও কালাম সহ ইসলামীর বিধা বিধি পালনের ক্ষেত্রে ততটা অ্যাডভান্স নয় এই ক্ষেত্রে এই স্ত্রী এই বেনামাজি স্বামীর থেকে কি তালাক কামনা করতে পারবে স্ত্রীর করণীয় কি প্রথমত অভিভাবকদের উদ্দেশ্যে বলবো যে সন্তানাদি পিতামাতার নিকট এটি একটি আমানত স্বরূপ সন্তান সন্ততিকে সঠিকভাবে প্রতিপালন করা এটি পিতামাতার একান্ত দায়িত্ব এবং কর্তব্য এই ক্ষেত্রে যদি অবহেলা করে তাহলে অবশ্যই আমতের দিন পিতামাতাকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে তাই সকল পিতামাতাকে বলবো আল্লাহকে ভয় করে এই সন্তান আদি আমানত স্বরূপ যে আল্লাহ আমাদেরকে দান করেছেন সাধ্য অনুপাতে ইসলামী বিধিবিধান একজন মুসলমানের দৈনন্দিন চলার জন্য যে বিষয়গুলো জানা প্রয়োজন প্রাথমিকভাবে এই শিক্ষাগুলো অবশ্যই সন্তান আদিকে দিতে হবে নামাজ এটি হচ্ছে মুসলমান এবং নন মুসলমানের মধ্যে ডিভাইডেড করার একটি ইবাদত মুসলিম এবং অমুসলিমের মধ্যে পরিচয় বহনকারী একটি মাধ্যম সুতরাং কোনো মুসলমান যদি নামাজ না পড়ে তাহলে সে মুসলমান থাকবে না অতি দুঃখের সাথে বলতে হয় যে আজকে অনেক মুসলমান আমরা রয়েছি বিভিন্ন ক্যাটাগরির কেউ হচ্ছে সিজনালি মুসলমান অর্থাৎ এই সবে বেরাজ সবে মেরাজ বিভিন্ন দিবসের শুধু ইবাদত করে আবার কেউ রয়েছে বাৎসরিক মুসলমান শুধু দুই ঈদে নামাজ পড়ে আবার কেউ রয়েছে সাপ্তাহিক মুসল্লি শুধু জুমার নামাজ পড়ে আবার কেউ আছে পাচক্ত নামাজের যখন মন চাচ্ছে তখন পড়ছে মন যখন চায় না তখন পড়ে না আবার কিছু আছে মাসিক মুসল্লি রমজান মাসে মাসাল্লাহ রোজা সহ পাচক্ত নামাজ টাইমলি পড়ে এবং এর দ্বারাই ব্যক্তি দাবিতে সচ্চার জামি আমি সাচ্চা মুসলমান বাপদাদা চোদ্দ পুরুষ মুসলমান আমি লাইলা পড়েছি আর হুজুরদের থেকে সস্তা ও আস্ত শুনেইছি লাইলা পড়লে একদিন না একদিন জান্নাতে যাবেই এই সম্বল নিয়েই অনেক মুসলমান বসে আছে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাবো মৃত্যুকে ভয় করুন আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য আমি জান্নাতের বিনিময়ে আল্লাহর কাছে বিক্রি হয়ে গেছি আল্লাহ বলছেন আমি মোমিনদের থেকে তার যান এবং মাল উভয়টি জান্নাতের বিনিময় করাই করে নিয়েছি আমি মমিনদেরকে করাই করে নিয়েছি জান্নাতের বিনিময় তাদের জান এবং মালকে সুতরাং বিকৃত জিনিসের কোনো আল মূল্য থাকে না আমি আল্লাহর দাস আমি আল্লাহ ইবাদত করার জন্যই সৃষ্টি হয়েছি আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন সুতরাং আমার আমিত্বকে পরিহার করে কেয়ামতের দিন একটা দিন হবে দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের সমর্থ সমান সুরা মাজ মারাজের চান্নং আয়াতে আল্লাহ ইরশাদ ফরমাচ্ছেন তারুজুল মালাইকাতুর রুহ ইলাই ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা কিয়ামতের দিন দুনিয়ার থেকে একটি দিন হবে 50000 বছরের সমতুল্য তার মানে দুনিয়ায় কোনো ব্যক্তি যদি পঞ্চাশ হাজার বছর হায়াত লাভ করে আখেরাতের তুলনায় মাত্র একদিন হায়াত লাভ করল জন্যই সকলের প্রতি উদাত্ত আহ্বান করব আসুন আমরা দুনিয়াকে আখেরাতের উপর অগ্রাধিকার না দিই আমার যাবতীয় কার্যাবলী আখেরাত কেন্দ্রিক যাতে হয় এদিকে আমি লক্ষ্য রাখি নামাজ যদি কোনো মুসলমান না পড়ে তাহলে সে মুসলমান থাকবে না অসংখ্য আয়াতে রাসুস আসাম বলেছেন আল্লাহাদুল্লাহ মুসলমান এবং কাফের এটি হচ্ছে চীনার একমাত্র উপায় হচ্ছে নামাজ সুতরাং যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে ব্যক্তি কাফের হয়ে গেল আর আরেকটা হাদিসে বলেছেন বাইনার রাজুলে ওয়া বাইনা সিরকি ওয়াল কুফরে তারকুসলা মোস্টে কাফের এবং মুসলমান এদের মাঝে ডিভাইডেড করার একমাত্র মাধ্যম হচ্ছে নামাজ বিশিষ্ট তাবেই আব্দুল্লাহ বিন শাকিক শাকিক বিন আবদুল্লাহ তিনি বলছেন কেন আসহাব রাসুল ইহল্লাহ আম মিনাল আমরে তার কুহু কুফর রাসুসাল্লাহ সাহাবাগুন একমাত্র নামাজ ছেড়ে দেওয়া ছাড়া অন্য কোনো ইবাদত যদি কোন মুসলমান ছেড়ে দিত কাফের ফতুয়া দিত না পক্ষান্তরে নামাজ ছেড়ে দিলে সমস্ত সাহাবি তাকে কাফের ফতুয়া দিতেন তাকে কাফের হিসাবে আখ্যায়িত করতেন সুতরাং সুস্থ সবল মুসলমান যাদের উপরে শরীয়তির বিধান পালন করা অবধারিত হয়েছে প্রত্যেক নর নারীকে যতক্ষণ পর্যন্ত মস্তিষ্ক ঠিক থাকবে ততক্ষণ পর্যন্ত যে অবস্থায় থাকুক তাকে নামাজ পড়তেই হবে দাঁড়িয়ে নামাজ পড়তেই হবে রাসুল বলেছেন সল্লি পাইমা দাঁড়িয়ে নামাজ পড়ো দাঁড়িয়ে পড়ার শক্তি না থাকলে বসে পড়ো বসতে পড়ার শক্তি না থাকলে শুয়ে পড়ো পানি না থাকলে তেমন করে পড়তে হবে সুতরাং শরীয়তের যেই সময়তে ইবাদত করতে নিষিদ্ধ করা হয়েছে এ ছাড়া। কোন মুসলিম নরনারী ওজর ছাড়া এই নামাজ তাকে ছেড়ে দেওয়া যাবে না ছেড়ে দিতে পারবে না শেখ বিনবাস শেখ উসাইমিন সহ প্রমুখ ইসলামিক স্কলারগণ বলেছেন স্বামী যদি নামাজ না পড়ে তাহলে স্ত্রীর দায়িত্ব হচ্ছে স্বামীকে বিভিন্ন ভাবে বুঝাবে এবং শেষ যে স্বামীর হেদায়ত কামনা করে আল্লাহর কাছে দোয়া করবে এরপর বিভিন্ন ভাবে বোঝানোর পরও যদি সে নামাজ না পড়ে তাহলে তারা স্পষ্ট ভাষায় বলেছেন যে ওই স্বামী মুসলমান থাকলো না আর মুসল কাফের হয়ে গেল কাফের সাথে এই মুসলিম নমরীর ঘর সংসার চলতে পারে না শেখ বিনবাস স্পষ্ট ভাষায় বলেছেন যে কেউ যদি অলসতা করেও নামাজ ছেড়ে দেয় তাহলে আলেমদের মধ্যে দুটি মতের মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য মত হচ্ছে সেও কাফের হয়ে যাবে আর যদি নামাজকে অস্বীকার করে তাহলে সমস্ত আলেমের মতে এই মুসলমান কাফের হয়ে যাবে এই জন্যই বইন আপনাকে বলবো যে আপনি আপনার আখেরাতকে উজ্জ্বল করার জন্য আপনি স্বামীকে বলুন যদি নামাজ না পড়ে তাহলে আপনি তার থেকে খোলা তালাক নিয়ে নেন আপনি মান লাহু যে আল্লাহর জন্য কোন কিছু করে আল্লাহ তার জন্য হয়ে যান হয়ে যায় ইহফাজকা যে আল্লাহকে হেফাজত করলে আল্লাহ তাকে হেফাজত করবে আল্লাহকে হেফাজত করার অর্থ হচ্ছে আল্লাহর বিধানাবলিকে যে হেফাজত করবে আল্লাহ তাকে হেফাজত করবে এবং ওই ব্যক্তি সবসময় আল্লাহকে সব কাজের ক্ষেত্রে আল্লাহকে পাবে অমাই আতিল্লাহ আল্লাহু মখরাজা যে আল্লাহকে যতচিত ভয় করবে আল্লাহ তার ভবিষ্যতে চলার অনেক পথ উন্মুক্ত করে দিবেন এই জন্যই বিষয়টিকে অত্যন্ত আমলের সাথে বিবেচনা করে বেনামাজে স্বামীর সঙ্গে নামাজি কোন রমণী ঘর সংসার করতে পারে না তদ্রুপ মানে নামাজি স্বামী বেনামাজি রমণীর সঙ্গে ঘর সংসার করতে পারে না যদি সে মুসলমান হয়ে থাকে যদি সে আখের আতকে ভয় করে থাকে এই জন্যই বুনকে বলবো যে আখেরাতকে মানে প্রাধান্য দিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে আপনি যদি আপনি স্বামী টোটালি নামাজ না পড়ে তাকে বলেন যে আমি তোমার থেকে ডিভোর্স নিয়ে নেব কারণ তোমার কারণে আমাকে জাহান্নামে নামে যেতে হবে এটা আমি পারবো না আমি আখের আতকে হারাইতে চাই নাই চাই না আমার দুনিয়ায় যত কষ্ট হোক মেনে নেব কিন্তু আখেরাত যাতে আমার উজ্জ্বল হয় ওলা আখেরাতে হয় নিশ্চয় দুনিয়ার থেকে আখেরাত স্থায়ী এবং উত্তম তাই সকলকে উদাত্ত আহ্বান জানাবো আসুন আমরা আমাদের সন্তানদেরকে ছোটকালে নামাজের ট্রেনিং দিই এবং আমাদের ফ্যামিলিতে যারা নামাজ পড়ে না তাদেরকে আমরা নামাজি মুখী করি কম আস কম মুসলমান লিস্টে তো নামটা রাখি আল্লাহর আলমিন আমাদের সকলকেই নামাজ সহ যাবতীয় বিধানাবলির প্রতি আমাদের ভক্তি শ্রদ্ধা আল্লাহ বাড়িয়ে দিন আমরা যেন সন্তুষ্টি চিত্রে যাবতীয় বিধানা বলি পারত পক্ষে পালন করতে পারি এই তৌফিক আল্লাহ দান করুন আলাম হা যাওয়াল